আজি আমি বনাইবা পনির সে পুনি বিনা ক্ষীরে কেতে জনক এই কথা শুনে আশ্চর্য লাগুথিব আউ কেতে জন এ রেসিপি আগরু জানিথিব আউ কেতে জনক মনরে প্রশ্ন আসুথিব যদি ক্ষীরর পনির মিলুচি তাহলে আমি বিনা ক্ষীরে পনির কাই বনাই দেখন্তু কারণ তো বহুত আছে মু আপনাকে গোটে দিটা কারণ জনাই দউ ক্ষীর ঠারু ইয়ে বহুত কম ক্যালোরি হইতাই যাহাকু খাইলে আমি ফিট রইথাও এথিরে স্যাচুরেটেড ফ্যাট আর কোলেস্ট্রল বহুত কম মাত্রার থাকে সেতিপাই ডায়াবেটিস হও ব্লড প্রেসার হও আর হার্ট ডিজিজ পেসেন্ট পাই এটা বহুত ভালো আর সবুঠারু বড় কারণ হেলা পনির আপনাকে যেতে টঙ্কারে মিলিব তার অধারু বি কম টঙ্কারে আপনাকে ঘরে বনাই পারিবে এই প্লান্ট বেস পনির বহু জিনিসরু বনে কিন্তু আজি আমি বনাইবা সয়াবিন রু আর সয়াবিন রু যে পনিরটা বনি থাকে তাকে আমি টোফু কইতাও এই রেসিপি পাই আমাকে দরকার হব কিছু সয়াবিন মার্কেটরে গোটে কেজি সয়াবিন আপনাকে 100 টঙ্কারে মিলি যাব যদি আপনি অনলাইন নু আনন্তি তাহলে আপনাকে টিকে অধিক বি পড়ি পারে আমি বনাই চালিবা তা সহিত হিসাব বি করি চালিবে কি আমার কেতে টঙ্কারে কেতে পনির তৈরি হেলা মু এঠি নেইছি 250 গ্রাম সয়াবিন যদি গোটে কেজি কি 100 টঙ্কা হুয়ে তা মানে মু 25 টঙ্কার সয়াবিন নউ মু গোটে কনসারে তাকো ওজাড়ি দেলি এবে মু সে কনসারে ফুল পানি পুরেই তাকো ঘরেই রাতি যাক ছাড় দেবি আপন চাইলে 3 রু 4 ঘন্টা বতুরেই মধ্যে ইউজ করি পারিবে এবে হেই গলা সকাল আউ আম সয়াবিন রাতি যাক বতুরে বতুরে সবু পানি পি যাই এবে আমি সয়াবিন কু দুই হাতরে মকজি মকজি সেতরে তিবা চোপা গুড়ি কো বাহার করনবা চোপা গুড়ি কো বাহার করিবা অপশনাল আছে আপন চাইলে বাহার করিবে নকলে বি চলিব কিন্তু আকু 2 রু 3 থর ধুই দেবে 2 রু 3 থর ধুই সারলা পরে এবে আমি সয়াবিন কু গ্রাইন্ডিং কর দবা গ্রাইন্ডিং কলা পলে পানি কেতে কি দেবে সেটা টোটালি আপনক উপরে নির্ভর করে আপন চাইলে পুরা অল্প পানি দেই গ্রাইন্ডিং করি পারিবে চাইলে বি বহুত অধিক পানি দেই গ্রাইন্ডিং করি পারিবে দেখুন দু রেসিপি বনাইলা বেলে মু যেতে বেলে কিছু ভুল করে সেটা মু আপনক সহিত শেয়ার করি দিয়ে যা তরে কি আপন যেতে বেলে রেসিপি বনাইবে সেই ভুল আউ ন করিবে গ্রাইন্ডার রো যে তিনটা জার থাই আপন গ্রাইন্ডিং কলা বেলে মিডল জার রে গ্রাইন্ডিং করিবে মু সবটার বড় জারে গ্রাইন্ডিং কর দেইতিলি সেতি পাই এটা ভলসে গ্রাইন্ডিং হেই নথিলা আউ মু গ্রাইন্ডিং কলা বেলে দুই বোল সয়াবিন সহিত তিনি বল পানি দেইতিলি যেমিতি মু আগুরু কইছি আপন চাইলে পানি বড়াইবা কমেই পারিবে দেখন্তু পুনি যেতেবেলে মু মিডল জারে গ্রাইন্ডিং গলে পুরা ভল ভাবরে গ্রাইন্ডিং হই গলা আউ হ আপন ছানিলা বেলে পুরা পিওর কটন কপড়া ইউজ করিবে যাহা তরে কি ভল ভাবরে ছানি হই যিবো মু মমি কি গটে কটন কপড়া মাগিলি আউ মমি মতে গটে গামুছা ধরেই দেলা যাহা দ্বারা চুপুড়ি তো হেলা কিন্তু ভল ভাবরে চুপুড়ি হেলা পিওর কটন ইউজ গলে চুপুড়ি সারলা পরে এই সয়াবিন নো যে পাল্প গুরা লাস্ট কো পঞ্চি যিবো সেতিরে বিলকুল বি পানি রহিবো দেখন্তু মু কেতে বহলিয়ারে গ্রাইন্ডিং করছি আপন চাইলে টিকে পানিয়া করি গ্রাইন্ডিং করিবে যাহা দ্বারা ভলসে বি চুপুড়ি হই যিবো এই যে শেষরে আমার সয়াবিন পাল্প বঞ্চি গলা তাকু ফোপাড়িবে নাই সেতরু লড়ু চকলি পিঠা বড়া পকড়ি সব বনি পারিব এবে আমি গ্যাস রে গোটে ছোট হাঁডি বসাই নেইছু সেতিরে ক্ষীর কো ওজাড়ি দবা ক্ষীরটা ছিণ্ডিবা পাই আমুকু দুইটা লেম্বুর রস দরকার হবো সেতি পাই মু দুইটা লেম্বু কু কাটি তার রস বাহার করি নেলি গ্যাস রো ফ্লেম কু মিডিয়াম রে রখি ক্ষীর কু পুরা বয়ল হবা পর্যন্ত ছাড়ি দেবে যদি আপন মানুকু আমার ভিডিও ভালো লাগুছি তাহলে ভিডিও কু গোটে লাইক আর চ্যানেল কু সাবস্ক্রাইব করিবা পাই তো জমারু বি ভুলিবেনি ক্ষীর থরে ফুটি গলা পরে সেতিরে আমি লেম্বুর রস কু দেই দবা যদি আপন স্পাচুলা রে গোলাইবে তাহলে তাকু আপন ধীরে ধীরে গোলাইবে নহলে মমি যেমতি করুছি গোটে কপড়া রে তাকু ধরিকি ধীরে ধীরে হলাইবে যেহেতু আমি ক্ষীর কু অল্প পানি দেই বহুত গাঢ়া বনাইতেলু সেতি পাই লেম্বু রে ছেনা ছিড়িলে নাই সেতি পাই আমি সেতিরে গোটে টিপি ভিনেগার দেই দেলু আপনকর যদি ছেনা ন ছিণ্ডিবো তাহলে আপন গোটে এক্সট্রা লেম্বু বি ইউজ করি পারিবে তারপরে মু টিকে জুগাড়ু তরিকা লগাই কি পলিথিন ব্যান হবা পরে গোটে ব্যাগ টাইপ রো পলিথিন ব্যান নথিলা কি সেই ব্যাগ কু মু গোটে কনসা উপরে দেই দেলি আর সেতিরে ছেনা কু উজাড়ি দেই দেখন্তু লেম্বু ইউজ কলে তো কিছু নাই যদি আপন ভিনেগার ইউজ করিবে তাহলে এই সময়রে টিকে ছেনা কু ধুই দেবে দেখন্তু নরমাল ছেনা রু যেমতি পানি বাহারে এই ছেনা রু বি সেমতি পানি বাহারে ছেনা কু ধুই দেবার মানে হউছি তা উপরে টিকে পানি উজাড়ি দেবে যদি ন ধুইবে পছরে পনির রে ভিনেগার রো টেস্ট আসিবো এবে মমি সেই পলিথিন কু চারিপটু গন্ঠি পকেই দেলা এবে আমি তাকু 3 রু 4 ঘন্টা তা উপরে কিছু গোটে ওজন জিনিস রখি ছাড়ি দেবা যাহা দ্বারা সেতিরে বাকি বি যাহা পানি থিবো সেগুরা বি বাহারি যিবো এঠি বি মু মো জুগাড় উপায় লগাই কি তা উপরে গোটে প্লেট থই কি তা উপরে হেমদস্তা কু থই দেলি 3 ঘন্টা পরে মু যে তবলে খলি কি চেক কলি সেতিরু পুনি এতে পানি বাহারি দিলা কহিবাকু গলে এবে আমার পাখা পাকি পনির রেডি হই আসিলা মু আপনকু পনির খলি কি বি দেখাই দউজি আপন যদি পনির রো শেপ কু দেখি ভাবুছতি কি পনির টাইম ইতি কাই টেড়া মেড়া হেই শুনন্তু মু আপনকু কই দউজি মু গোটে জুগাড় তরিকা লগাই কি ছেনা কু গোটে টেড়া মেড়া জাগারে পুরি দেইতিলি সেতি পাই শেপটা এমিতি হেই আপন যদি ছেনা কু গোটে চারিকোণিয়া জাগারে পুরি কি রাখিবে তাহলে আপনকু পনিরটা পুরা স্কোয়ার শেপ রে বড়িয়া বাগারে বাহারিব তথাপি আমার পনির কিছি খারাপ হেইনি ম দেখন্তু কেতে স্পঞ্জি আউ কেতে সফট বনিছি আউ পেট কু গলে তো সবু শেপ সমান শেপ রু কম মিলিব আপন চাইলে এবে ফ্রেশ পনির কি ইউজ করি পারিবে নলে রাতি যাক ফ্রিজ রে রাখি ছাড়ি দেবে সকালে ইউজ করিবে মু বহুত কষ্ট রে ফ্রিজ ভিতরে ক্যামেরা কো পুরে কি ফুটেজটা নেইছি এবে হেই গলা সকালে দেখন্তু আমো পনিরটা পুরা টানো হই যাইছি আর রেডি হই যাইছি আপন নরমাল পনির রে যেউ যেউ ডিশ বানাতি এই পনির রে বে সেই সেই ডিশ আরাম রে বনেই পারিবে খালি ডিফারেন্স এতি কি যেউ পনিরটা ক্ষীর রু বনি দেই তা ঠারু 100 মাত্রা রে এই পনিরটা হউছি হেলদি আর যেউ মানে হার্ট
ବ୍ଲଡ୍ ପ୍ରେସର ଡାଇବେଟିସ୍ ପେସେଣ୍ଟ ଯେଉଁମାନେ ଲାକ୍ଟୋଜ୍ ଇଣ୍ଟଲରାନ୍ସ ଯେଉଁମାନେ ଭିଗାନ୍ ସେମାନଙ୍କ ପାଇଁ ତ ଇଏ ଅମୃତ। ସବୁଠାରୁ ବଡ଼ ରିଜିନ୍ ହେଉଛି ଯେଉଁଟାକି ମୁଁ ଭିଡିଓର ଷ୍ଟାର୍ଟିଂରେ ବି ଆପଣମାନଙ୍କୁ କହିଥିଲି ଏ ପନିର ଠାରୁ ବହୁତ ଅଳ୍ପ ଦାମରେ ଆପଣ ଘରେ ବନେଇ ପାରିବେ। ଆପଣ ଏପର୍ଯ୍ୟନ୍ତ ହିସାବ କରି କରି ଆସୁଥିଲେ ନା ନାହିଁ ପନିରର ରେଟ୍ ଆମର ଏଠି 250-270 ଟଙ୍କା ଆଉ ଆମେ ଏଠି 25 ଟଙ୍କାର ସୋୟାବିନ୍ ରେ 250 ପନିର ବାହାର କଲେ ତାମାନେ ସୋୟାବିନ୍ ପନିର ବା ଟୋଫୁ ଗୋଟେ କେଜି କି 100 ଟଙ୍କା ହେଲା। ତା ସହିତ ଯୋଉ ସୋୟାବିନ୍ ର ପଲ୍ପ ଗୁରା ବଞ୍ଚିଲା ତାକୁ ବି ଆମେ ୟୁଜ୍ କରିବା। ଆପଣମାନେ କମେଣ୍ଟ ସେକ୍ସନ୍ ରେ ନିଶ୍ଚୟ ଲେଖିକି ଜଣେଇବେ ଆପଣମାନଙ୍କର ସେଠି ପନିର ଗୋଟେ କେଜି କି କେତେ ଟଙ୍କା। ଲାଷ୍ଟରେ ମୁଁ ସେ ପନିର କି ଛୋଟ ଛୋଟ ପିସ୍ ରେ କାଟି ତେଲରେ ଟିକେ ଫ୍ରାଏ କରିଦେଇକି ଆମ ଡୁଡୁକୁ ଟ୍ରାଏ କରେଇଲି ଆଉ ତାକୁ ପଚାରିଲି ଆପଣ ଜାଣିଥିବେ କ୍ଷୀର ପନିର ବିଲେଇଙ୍କର ବହୁତ ପସନ୍ଦ ସେଥିପାଇଁ ମୁଁ ଆମ ବିଲେଇକୁ ବି ଦେଇକି ଟ୍ରାଏ କଲି ସିଏ ବି ଆକୁ ଆରାମରେ ଖାଇଦେଲା। ଯଦି ଆପଣଙ୍କୁ ଭିଡିଓଟି ଭଲ ଲାଗିଛି ଭିଡିଓକୁ ଗୋଟେ ଲାଇକ୍ ଆଉ ଚ୍ୟାନେଲକୁ ସବସ୍କ୍ରାଇବ୍ କରିଦେବେ।